বলে নয়, এখন মনে হচ্ছে আন্তর্জাতিক মহিলা দিবস যেটা, আমি একটু অফ টপিক যাচ্ছি, এটা সবার জন্য রেলিভেন্ট হয়ে গেছে। কারণ গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে গেছে যে কিছুদিন আগে এটা লেখা পড়লাম যে এটা খুবই বোকা বোকা যাতে অনেক ভালো, প্রমাণ করার কোনো দরকার নেই। দেখুন, মিটিংটা প্রয়োজন কেন হলো, হ্যাঁ না? আপনি তো সারা বছরই বাচ্চা পাঠাচ্ছেন, আসছে যাচ্ছে, স্কুল হচ্ছে, হঠাৎ করে কি এমন হলো যে আজকে আমাদের মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক, বিডিও সাহেব, আমি সবাইকে এসে, আপনাদেরকেও এসে আজকে এরকম একটা মিটিংয়ে বসতে হলো? এরকম তো নেই যে আপনার কোনো কাজ নেই, তা পাই। সেই ছবিটাতে দেখা যায় একটি ওই ভ্যান যাতে আমাদের বাচ্চারা আসে, পিছন দিকে একটি বাচ্চা ঝুলছে, বোধহয় জেনেছেন আপনার, যদি না জেনে থাকেন শুনুন। পিছন দিকে এমনভাবে একটি বাচ্চাকে ওই ভ্যানওয়ালা যে গাড়ি চালাচ্ছে সে এমনভাবে বসিয়েছে, তো যে কোনো মুহূর্তে ও পড়তে পারে, পড়লে পিছনের গাড়িতে তাকে পিছিয়ে দেবে। এইটা দেখে আমাদের বুকটা যদি বলেন, আমাদের সবসময় সঙ্গে সঙ্গে মনে হলো এটা খুব সর্বনাশ, মানে যে কোনো মুহূর্তে এটা একটা বাজে ঘটনা। আমরা একটা দেখতে পেলাম, হতে পারে প্রায়ই এটা হচ্ছে, আপনি আপনার বাচ্চাকে স্কুল যাবার জন্য রেডি করে ওই পুলকার বলুন বা ভ্যান বলুন বা টোটো বলুন তাতে তুলে দিচ্ছেন, আপনি বাচ্চা নামে নিশ্চিন্ত, আমার বাচ্চা ঠিক যাবে, আমার বাচ্চা ঠিক ফিরে আসবে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।